ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومسلم أما بعد, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. ربي زدنا علما, ربي يسر ولا تعسر تمن بالخير, ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে যদি কোনো ভাইয়ের আকিকা না দেওয়া হয় আর তার বয়স যদি হয়ে যায়, এখন 22-23-24 বছর বয়স হয়ে গিয়েছে আর বাচ্চা অবস্থায় তার আকিকা দেওয়া হয়নি, তাহলে কি এখন তার আকিকা দেওয়া যাবে? বিষয়টা খুব জটিল বিষয় আর এই নিয়ে উলামাদের মধ্যে খুব বিতর্ক রয়েছে। ইভেন যারা সহি আকিদার আলেম, যারা হকপন্থী আলেম, তাদের মধ্যেও এই বিষয়টা নিয়ে মতপার্থক্য রয়েছে। যে সমস্ত আলেমদেরকে আমরা আইডিয়াল মনে করি, যে সমস্ত আলেমদের ফতোয়াকে আমরা মানি, তাদের মধ্যেও এই বিষয়টা নিয়ে মতপার্থক্য রয়েছে। তো সেই জন্য আমি ইনশাআল্লাহ কোরআন এবং সহি হাদিস থেকে কিছু কথা বলার পরে আমরা কি করব তার সেই সিদ্ধান্ত আসবে ইনশাআল্লাহ। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম এবং কথা যে আমরা দেখে ধরো দেখব যে 7 দিনের উপরে জোর দেওয়া হয়েছে, 7 দিনের উপরেই জোর দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال مع الغلام عقيقه, প্রত্যেক সন্তানের সঙ্গে আকিকা করতে হবে। ফাউরিকু আনহু দামান, অতএব তার পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত করো। ওয়া আমিতু আনহুল আদা, এবং তার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করো, অর্থাৎ তার মাথাকে নাড়া করো। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা আদেশ করলেন, কিন্তু সেটা কবে বা কোন দিনে তার কোনো বর্ণনা আমরা পাই না। হাদিসটা ছিল সহিহ নাসাই হাদিস নাম্বার 4225, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 2839, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 1515, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 2579। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা বিতাসমিয়াতুল মাউলুদ ইয়াউমা সাবঈ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন যে বাচ্চার নামকরণ করা হবে সপ্তম দিনে। বাচ্চার নামকরণ করা হবে সপ্তম দিনে। ওয়াদু আল আদা আনহু, এবং তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করতে হবে, অর্থাৎ তার মাথা নাড়া করতে হবে। ওয়ালা আককে, এবং তার পক্ষ থেকে আকিকা করতে হবে। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2832, শেখ আল আলবানি তার হাদিস থেকে হাসান বলেছেন। তো রাসূল সাল্লাম এখানে এই হাদিসের মধ্যে সপ্তম দিনের কথা উল্লেখ করেছেন। এছাড়াও দ্বিতীয় হাদিস আমরা পাই জুন্দুব বিন সামরা হাদিসে বর্ণনা করেছেন যে কুল্লু গোলামিন মুরতাহানুন বি আকিকাতিহি, প্রত্যেক সন্তানই আকিকার দ্বারাতে আল্লাহর নিকটে বন্ধুক রয়েছে। তুসবাহু আনহু ইয়ামাল সাবে, অতএব তার পক্ষ থেকে সপ্তম দিনে জবাই করতে হবে। ইউহলাকু রাসুহু, এবং তার মাথা নাড়া করতে হবে। ইউসাম, এবং তার নাম রাখতে হবে। সহিহ তিরমিজি সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 2837, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 2580, তারকুতুবি মিসনাদ মাসনাদ হাদিস নাম্বার 4081, সহিহ নাসাই হাদিস নাম্বার 4231। তো এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনের কথাই বলেছেন। এছাড়া রাসূলুল্লাহ যে কর্ম সেটা সেখান থেকে আমরা পাচ্ছি যে তিনি সপ্তম দিনেই করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন ইয়াউমা সাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে সপ্তম দিনে জবাই করেছিলেন। ও সাম্মা হবে, এবং তার নাম রেখেছিলেন ফাতহুল বারি, নবম খণ্ডের 502 পৃষ্ঠা, কথা এবং কর্ম দুটো থেকেই প্রমাণিত পেলাম যে সপ্তম দিনের কথা, 7 দিনের কথা। এবার যে হাদিস গুলোতে সপ্তম দিন ছাড়া অন্যান্য দিনের কথা বলা হয়েছে, এই ব্যাপারে যত হাদিস বর্ণিত হয়েছে প্রত্যেকটা হাদিস নয় হয়তো জয়ীফ নতবা মতমত হতে খালি নয়, হয়তো জয়ীফ নতবা মতমত থেকে খালি নয়। প্রথম হাদিস আনাস বিন মালিক বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আক্কা আন নাফসিহি, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদা মা বুইসা নাবিয়ান।
এ হাদিসের মধ্যে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজেই করেছেন নবুয়ত প্রাপ্তির পরে, অথচ এই হাদিসটাকে একাধিক উলামা যঈফ বলেছেন। যেরকম মুসনাদুল বাজ্জার ১৩ খণ্ডের ৪৭৮ পৃষ্ঠাতে বর্ণনা করা হচ্ছে যে তিনি বলছেন যে লা নাআলামু রাওয়াহু আহাদুন আন কাতাদা, আমি জানি না যে এই হাদিসটা কাতাদা থেকে কেউ রেওয়ায়াত করেছে কিনা। এবং এর মধ্যে একজন রাবি রয়েছে আবদুল্লাহ বিন মুহাররার, সে হচ্ছে অত্যন্ত জঈফ বা দুর্বল রাবি, সাখাতুল হুফাজের মধ্যে কাইসারানে বলছেন যে ইবনে মুহাররার মতরুকুন, ইবনে মুহাররার এমন একজন রাবি যে অগ্রহণযোগ্য পরিত্যাজ্য রাবি, তার হাদিস গ্রহণযোগ্য নয়। আল ইস্তিজকারের মধ্যে আব্দুল বার বর্ণনা করছেন যে ফিহি ইবনে মুহাররার লাইসা হাদিসুহু বিহুজ্জাতিন, এর মধ্যে একজন রাবি রয়েছে আবদুল্লাহ বিন মুহাররার যার হাদিস গ্রহণযোগ্য নয়। তো হাদিসটা যে হাদিসটি প্রমাণ দেওয়া হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন, সে হাদিসটা জঈফ এবং একাধিক উলামা এই হাদিসটাকে জঈফ বলেছেন। এছাড়াও একটা হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিল আকিকাতে তুসবাহু লি সাবঈন, যে আকিকাতে সপ্তম দিন জবাই করতে হবে, অলি আরবা আয়াশাদিন অথবা ১৪ দিনে অথবা ২১ দিনে। এই হাদিসটাকে একাধিক আলমা জঈফ বলেছেন, যেরকমভাবে আল্লামা শেখ রাশিদুন আলবানী বলেছেন ইরওয়ান গালিলের ১১৭০ নম্বর হাদিসে জঈফুল আলবানী, এই হাদিসটাকে শেখ আলবানী জঈফ বলেছেন। এছাড়াও তিনি আরও বলেছেন মাজমু জাওয়াইদ আল হাইসামির মধ্যে চতুর্থ খণ্ড ৬২ পৃষ্ঠাতে যে ফিহি ইসমাইল বিন মুসলিম আল মাক্কি ওহুয়া জঈফুন, এই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছে ইসমাইল বিন মুসলিম আল মাক্কি, সে হচ্ছে দুর্বল রাবি, সেজন্য এই হাদিসটা জঈফ। এছাড়াও সিলসিলা হাদিস জঈফ আর ১৮৬৬ নম্বর হাদিসে শেখ আল্লামা আশাদুল হাদিসে জঈফ বলেছেন, এবং জঈফুল জামের ১৮১ নম্বর হাদিসে হাদিসে জঈফ বলেছেন। ফতহুল বারি ইবনে হাজার নবম খণ্ড ৫০৯ পৃষ্ঠাতে বলা হয় ফিহি ইসমাইল বিন মুসলিম আল মাক্কি, এই হাদিসের মধ্যে যে রাবি রয়েছে ইসমাইল বিন মাক্কি, সে হচ্ছে জঈফ বা দুর্বল রাবি। নাইল আওতারে বলা হয়েছে এই হাদিসটা জঈফ হাদিস বা দুর্বল হাদিস। তো আমরা হাদিস তো আছে সপ্তম দিনে বা সপ্তম দিনে না হলে ১৪ দিন, ১৪ হলে ২১ দিন বা জীবনে কোনো একদিন, এর হাদিস তো রয়েছে, কিন্তু হাদিসগুলো হচ্ছে জঈফ হাদিস, দুর্বল হাদিস, সেজন্য এর উপরে আমরা আমল করতে পারি না। এরপরেও কিছু সহি আকিদার আলেমরাও বলেছেন যে করা যেতে পারে, এই ব্যাপারে প্রশস্ততা রয়েছে, কিন্তু যেটা আমার মতে বলে যে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরান সূরা নম্বর ৩-৭ মধ্যে যে বিতর্ক ছেড়ে হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, বিতর্ক ছেড়ে দিয়ে আমরা একটা আমল করা দরকার যেটা বিতর্ক থেকে খালি। তো এর অর্থ হচ্ছে যে আকিকা ওয়াজিব নয়, আকিকা ওয়াজিব নয় যে করতেই হবে এরকম নয়, আকিকা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ওলামারা বলছেন যে আকিকা তো সুন্নতে মুআক্কাদাতুন, আকিকা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এমন একটা সুন্নাত যার প্রতি তাগিদ করা হয়েছে, মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু ওয়াজিব নয় যে করতেই হবে, কিন্তু ওয়াজিব নয় যে করতেই হবে। তো যেহেতু সুন্নাত আর আকিকা ওয়াজিব নয় আর এর মধ্যে এত বিতর্ক রয়েছে, তো আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে সপ্তম দিনে আকিকা করা। এবার আমরা যারা জানতাম না বা যাদের সামর্থ্য ছিল না যে আমরা আকিকা সেদিন, মানে ওই সময় তো আমার টাকা পয়সা ছিল না বা আমার সামর্থ্য ছিল না যে আমি আমার সন্তানের পক্ষে আকিকা করবো, আর আমার এখন সন্তান বড় হয়ে গিয়েছে আর আমার সামর্থ্য হয়েছে, তো আপনার জন্য তো ওয়াজিব নয় যে আপনার করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। তো আপনার জন্য ওয়াজিব ছিল, মানে উচিত ছিল যে আপনি সপ্তম দিন একা করবেন, কিন্তু আপনি পারেন না, আপনার সামর্থ্য ছিল না, তার মানে এই নয় যে আপনাকে করতেই হতো, আপনি করেন মানে গুনাহগার হয়েছেন, এরকম নয়। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না, যার সামর্থ্য রয়েছে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিকে আকিকা দিতেই হবে, করতেই হবে, কিন্তু যার সামর্থ্য নেই সে অবশ্যই প্রত্যাখ্যান পেয়ে যাবে, এই বিষয়ে অবশ্যই তাকে জিজ্ঞাসা করা হবে না। তো মোট কথা হচ্ছে যে আকিকা বিষয়টা, যে দিন, নির্ধারিত দিনের ব্যাপারটা, সপ্তম দিন এবং তার পরবর্তী দিনগুলোর ব্যাপারটা, সপ্তম দিন ছাড়া যত দিন আছে প্রত্যেকটা দিন হচ্ছে বিতর্কিত, এবং এই সম্পর্কে যদি হাদিস বর্ণিত হয়েছে সেগুলো হচ্ছে জঈফ বা দুর্বল হাদিস, সেজন্য এর উপরে আমল করা যাবে না, আমাদেরকে সপ্তম দিনেই আকিকা করতে হবে। আর যেহেতু আল্লাহ তাআলা বলেছেন সূরা ইমরান সূরা নম্বর ৩-৭ মধ্যে যে মানে বিতর্কের প্রতি চলাফেরা করা বা বিতর্ক অন্বেষণ করা বা বিতর্কের মধ্যে পতিত হওয়া, এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়, সেজন্য আমরা এই জিনিসগুলো ছেড়ে দেবো, দিয়ে আমরা চেষ্টা করবো এমন একটা আমল করা যেটা বিতর্ক থেকে খালি, আর সেটা হচ্ছে সপ্তম দিনেই করা। এবার যারা করতে পারেননি বা যারা জানতেন না, অবশ্যই তারা এই বিষয়ে জিজ্ঞাসিত হবেন না ইনশাআল্লাহ। তো
এটাই আমার বলার ছিল বা আমার জ্ঞান অনুসারে এটাই ছিল। বাকি যদি এর মধ্যে আমার বলতে কিছু ভুল হয়ে যায় তো অবশ্যই আল্লাহ আল্লাহ ক্ষমা চাইছে আমি, আর যদি কোনো ভুল হয়ে যায় সেটা আমার পক্ষ থেকে, আর সঠিক হলে অবশ্যই সেটা আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। হাদা মা ইনদাল্লাহু আলা বিসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।